আসসালামু আলাইকুম, দিস ইজ আখি। আশা করি সবাই ভালো আছেন। তো যারা আগের ব্লগটি দেখছেন তারা তো বলতে পারবেন, ওই দিন খাওয়া দাওয়া শেষে আমরা একটু মার্কেটে আসছিলাম, ব্লগটি তো ওখানে শেষ করে দিলাম। তো আজকে বাকি ব্লগটা শেয়ার করব। তো চলুন, আমি বাসায় এসে এখনো বোরকাই খুলিনি, আগে চুলায় দুধ বসিয়ে দিলাম, এগুলো আসার সময় নিয়ে আসছি। আর আদিবার পাপা এখনো আসেনি, ওরা গেছে চিতল পিঠা নিয়ে আসার জন্য, আমি আর যাইনি। আমি বাসায় চলে আসছি, দুধ জলে বসাই দিছি, আজকে একটু চিতল পিঠা ভিজাব। শীত তো চলে যাচ্ছে দেখতে দেখতে, তাই ভাবলাম একটু চিতল পিঠা ভিজাই, তাই বসিয়ে দিলাম। এখন একটু বোরকাগুলো খুলব, যত জাল হবে ঘন হবে তত চিতল পিঠা মজা হবে। আমি পাঁচ টাইম চিতল পিঠা ভিজাবো আজকে, দেখি কেমন হয়। এই যে এখনো বোরকা খুলিনি, এখন খুলে নেব। এখানে আমি কিছু গুড় কেটে একটু পানি দিয়ে জাল করে নিচ্ছি, একসাথে দিলে ছানা কেটে যাওয়ার সম্ভাবনা আছে দুধে, তাই আমি একটু আগে গুড়টাকে একটু জাল করে ভালো করে জাল করে নিব, পানিটা শুকিয়ে নিব আর কি। ঘন হালকা ঘন ঘন থাকবে গুড়, ওই অবস্থায় আগুনটা অফ করে দিব। এদিকে দুধ জাল হতেছে, চিতল পিঠাটাকে আমি একটু মালাই ভাপ করতে চাচ্ছি, তাই এখানে কিছু গুঁড়া দুধ দিব, সাথে একটু গরম দুধ দিয়ে গুলিয়ে নিব, না হয় দলা পেকে যাবে, এই জন্য আগে একটু আলাদা করে গুলে তারপরে দিয়ে দিব। এখানে একটা গোলানো হয়ে গেছে, সাথে আমি এখানে নারিকেল অ্যাড করে দিব, কারো যদি নারিকেলের সমস্যা থাকে তাহলে নারিকেলটা স্কিপ করতে পারেন। আমি নারিকেল দিয়ে দিচ্ছি স্বাদের জন্য, আর একটু নারিকেল দিব কোরাতে হবে, এগুলো আমার ড্রিপ ফ্রিজে ছিল আগে তাই দিয়ে দিলাম। এই যে গুড়টা, এখন আগুনটা নিভিয়ে দিব, পানিটা প্রায় শুকিয়ে আসছে। এদিকে আমি কিছু কাজু বাদাম, কিছু পেস্তা বাদাম, কিছু কাঠ বাদাম কেটে নিছি, এগুলো এখন দুধে দিয়ে দিব, শাহি বা বানার জন্য দিয়ে দিচ্ছি, কিছুটা রাখি দিব উপরে দিয়ে দেওয়ার জন্য, সুন্দর লাগে চিতল পিঠা দেওয়ার পরে উপর দিয়ে দিয়ে দিব কিছুটা। পিঠা নিয়ে আসছে, আসতে আসতে কত সময় লাগছে, এরা নাকি আজকে কোথাও পিঠা পাইতেছে না, সবখানে নাকি পিঠা যেখান থেকে আনার কথা ওখানে নাকি আজকে ওনার শেষ হয়ে গেছে, না পরে আরেক জায়গায়ও গেছে ওখানেও শেষ হয়ে গেছে, পরে অন্য কোন জায়গা থেকে আনছে। সব কিছু রেডি হয়ে গেছে আমার, এখন আমি গুড়টা মিশিয়ে দিব, গুড়টাও ঠান্ডা হয়ে গেছে। নারকেল দিয়েছো? নারকেল তো নিয়ে আসছি, এখন নারকেল ভেঙে দেখে যে পচা, তুমি তো দেখলাই আর নারকেল নাম যেটা আনছি সেটা পচা, আগের বাসায় যে দুটো ছিল ওটুকু দিয়ে দিছি আর কি, আর একটু দিলে ভালো হইতো, শাহি শাহি ভাব। এখন একটু নারকেলটা কম হয়ে যাবে, দেখতেই পারলেন দুধের সাথে গুড়টা মিশিয়ে নিলাম, এখন মিশানো হয়ে গেছে। আমি এখন পিঠাগুলো ভিজিয়ে দিচ্ছি, নারকেল দুধ আরেকটু হইতো অনেক বেটার হইতো, কম হবে, কারণ আমরা আসলে নারকেল অনেক নারকেল দেই না পিঠাতে, আসলে আমরা নারকেল আনছি, নারকেল আনছি কিন্তু আমাদের নারকেলটা পচা পড়ছে, এখানে যে পিঠাগুলো দুধের মাঝে এখন বসায় দেওয়া হয়েছে। এটাকে কোন কোন জ্বালায় কি কি বলে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর খেতে সবার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আমরা এভাবে খাই নেই, আমিও খাই নেই কখন, আমরা ওই যে বাচ্চা হলে তখন ছড়ি বলে আমাদের ওইদিকে রান্না করে, একদম দুধের মধ্যে ছোট ছোট পিস করে রান্না করে, আমরা ওই স্টাইলেরটা খাইছি, বাট এটা খাওয়া হয় নাই, সবসময় দেখেছি আজকে খাবো। আজকে আমি সবার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি কিন্তু মালাই স্টাইলে করছি বুঝছো, এই যে দেখছেন, আচ্ছা আমি এটা কেন মানে সব কবে খাবো, এটা এখন ভিজবে কালকে খেতে পারবো, এটা এখন আমরা ভিজে রাখবো, এটা কালকে আমরা খাবো বা ইচ্ছা করলে এখন গরম খেতে পারবো, এখন না মানে কয়েক একটু পরে গরম গরম খাওয়া যাবে, এখন ভিজে থাকলে আবার এখন তো গোবি যাবে না, এই যে ধরো এই ফিটার ভিতরে ওই যে যেগুলো ডুববে সরিগুলো খাও। পিঠা ভিজানো হয়ে গেছে দেখতে পারতেছেন, তো এখন রেখে দিছি এভাবে। তো কিছুক্ষণ পরে রাতে আমাদের খাওয়া দাওয়া শেষে ভাবলাম এক পিস নিয়ে ওদেরকে দিয়ে
ট্রাই করাই দেখি কেমন হয়েছে। তো চলুন দেখি ওরা খেয়ে কি বলে, ওদের কাছে নিয়ে যাই। ওরা ওদের আগ্রহে বসে আছে খাওয়ার জন্য। তো দেখা যাক, দেখো তো সফট হয়েছে কিনা, কাটতেও তো পারতেছে না। এইভাবে কাটে না বাবা। তো এখন আমাদের আজকে এখন হচ্ছে পিঠাটা আনছি। আমি প্রথমে খাবো এটা। একটা কথা বলো, এই পিঠার বীজানোতে তোমার আম্মুকে কত কত দিবা? পিঠাতে লবণ দেওয়া ছিল, পিঠাতে লবণ দিছে বানানোর সময়, তার জন্য একটু টক লাগতেছে। কি টক না, মূলত হচ্ছে কি ওই যে পিঠা যে বানাইছে যে পিছনে যে ইয়াটা ফোড়া ফোড়া টা ফোড়াটার কারণে ওর কাছে এমন লাগছে, ওই সব টক না ফোড়াটার কারণে একটু ইয়ে লাগছে। মাশাআল্লাহ ভালো হয়েছে, অনেক মজা হয়েছে। মিষ্টি ঠিক আছে, তোমাকে 100 তে 100 তাও দিছি, তোমাকে 100 তে 100 দিই। কষ্ট সাকসেস হইছে। তোমাকে আমি 100 তে 100 কে দিলাম, তোমরা খাও। তুমি একটু আদিবাকে দাও, দাও তুমি একটু খাও। তোমাকে অসংখ্য ধন্যবাদ, তাহলে আমাকে 100 তে 100 দিলাম। আপনাদেরকে তো একটা কথা শেয়ারই করা হয়নি, এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের প্রথম লাইফে প্রথম এভাবে পিঠা ভিজায় খাওয়া হচ্ছে। আমি কোনোদিন এসব খাইনি, অনেক এক্সাইটেড ছিলাম, আজকে অনেক হ্যাপি, এবং তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আগে খাও, করে খাওয়ার জন্য আমার টক টক লাগে, ভালো হয়েছে দেখে বোঝা যাচ্ছে ভালো হয়েছে। আচ্ছা তোমরা খাও, অনেক ভালো হয়েছে। আরো মালা স্টেল করছি তো, নারিকেল যদি আর একটু দিতে পারতাম আরো বেশি মজা হতো। আমি অনেক মজা দাও, নারকেল আছে যে না, আমি খুব মজা খাওয়ার খাবার বানাই, ঝাল ঝাল একটু বেশি দেয়। এইখানে কি জাল দিছি পাগল মেয়ে, এত মিষ্টি আছে। আমার জন্য জাল কম দেয় প্রতিসাথে খাবারে, আর এগুলাতে মিষ্টি দেয়। তুমি শিখে যাবে আমাদের সাথে থাকতে থাকতে। ওকে ঠিক আছে, সারাদিন এই হচ্ছে আমাদের ব্লগ। তো কেমন লেগেছে সবাই কমেন্টস করে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। তো এ পর্যন্ত রাখি, আল্লাহ হাফেজ।